তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে 100 দিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। সেই অভিযোগ গড়ায় আদালত পর্যন্ত, যা নিয়ে মামলা এখনও চলছে। কিন্তু এর মধ্যেই অভিযোগকারী বিজেপি কর্মীর রহস্যজনক মৃত্যুতে উত্তাল হয়ে উঠল মালদার গাজল। এই ঘটনায় তৃণমূল পরিচালিত বৈরগাছি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার। ধনঞ্জয় সরকার নামে নিহত বিজেপি কর্মীর পরিবারের দাবি, বুধবার সন্ধ্যায় গ্রামের মেলায় গিয়েছিলেন তিনি। সেদিন রাতে একটি আমবাগানে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশ সূত্রে খবর, বিজেপি কর্মীর মাথার পিছনে ছিল ধারালো অস্ত্রের গভীর ক্ষত। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। নিহতের পরিবারের দাবি, মাস ছয়েক আগে তৃণমূল নেতা ও গ্রাম পঞ্চায়েত প্রধান সুবোধ সরকারের বিরুদ্ধে 100 দিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলেন বিজেপি কর্মী ধনঞ্জয় সরকার। সে নিয়ে আদালতে মামলা চলছে। তারই মধ্যে অভিযোগকারী খুন হয়ে গেলেন। এই হাইকোর্টে কেস করার পর প্রধান আমাদের হুমকি দিত, মারার হুমকি দিত, ভয় দেখাতো, অশ্লীল ভাষায় গালাগালি করত। এই যে আমরা অভিযোগ করেছি, এই অভিযোগের তারা যে হুমকি দিয়েছে, তারাই খুন করেছে। অনেক দিন থেকে হুমকি দেয়, আমরা ইয়ে করি না। 5-6 মাস আগে একটা পুকুর খনন হয়েছিল, আমরা নিজে জিসিপি দিয়ে মাটি কেটেছি। মাটি কাটার পরে প্রধান টাকা বিল পাস করে, বিল পাস করছে 4,12,000 টাকা। আমার স্বামী শুনতে পেয়ে ওখানে প্রতিবাদ করতে যায়। 100 দিনের প্রকল্পের দুর্নীতি নিয়ে সরব হওয়াতে কি খুন হতে হলো বিজেপি কর্মী ধনঞ্জয় সরকারকে? পরিবারের তরফ থেকে অন্তত এই অভিযোগই করা হয়েছে গাজল থানায়। 2018 পঞ্চায়েত ভোটে বিজেপির টিকিটে বৈরগাছি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে জয়ী হন অভিযুক্ত সুবোধ সরকার। বোর্ড গঠনের আগেই তিনি তৃণমূলে যোগ দেন। সেই আক্রোশে খুনের মামলায় ফাঁসানো হচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছেন ওই তৃণমূল নেতা। এই খুনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি জানি না। গত পঞ্চায়েত ভোট থেকে আমি বিজেপি পাস করেছিলাম। বিজেপি পাস হওয়ার পরে আমি তৃণমূলের প্রধান হয়েছি। এখন বর্তমানে বিজেপিরা চাইছে আমাকে যেভাবে ফাঁসানো হোক। এই লুটের প্রতিবাদ করার জন্যই আমাদের বিজেপির কর্মী ধনঞ্জয় সরকারকে আজকে খুন হতে হলো। এবং এই 2 দিন ধরে এখনও পর্যন্ত যা দেখছি, 3 দিন হয়ে গেল, অথচ হচ্ছে যে খুনির এখনও পর্যন্ত গ্রেপ্তার হলো না যারা খুন করেছেন। তা যেহেতু তৃণমূল কংগ্রেস খুন করেছে, তাই পুলিশ এখানে নিষ্ক্রিয় আছে। মামলার মৃত্যুকে আপনি এক সুরে বেঁধে রাজনীতি করবেন, এটা ঠিক নয়। কাশীপুরে যখন অর্জুন চৌরাশিয়া মারা গিয়েছিল, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি স্বয়ং সমস্ত তার শিডিউল চেঞ্জ করে তিনি কাশীপুরে পৌঁছে গিয়েছিলেন। তদন্ত শুরু হওয়ার আগে তিনি বড় বড় গলায় বলে দিয়েছিলেন যে এটা আমাদের পলিটিক্যাল মার্ডার। পরে প্রকৃত তথ্য কি প্রমাণিত হলো যে এটা একটা সুইসাইড। তারা মৃত্যু, দুর্ঘটনা এগুলোকে কেন্দ্র করে রাজনীতিতে বেঁচে থাকতে চাইছে। মৃত্যুর পর 4 দিন কেটে গেলেও এখনো কেউ গ্রেফতার হয়নি। মালদার পুলিশ সুপার জানিয়েছেন, বিজেপি কর্মীর পরিবারের খুনের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। করুণাময় সিংহ, সন্দীপ সরকার ও শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, বাংলা গলা বাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।